নির্বাচন কমিশনের কাছে আবেদন জানান তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকাল এক টুইট বার্তায় তিনি বলেন, অতিমারির মধ্যেও নির্বাচন কমিশনের আট দফা ভোটের সিদ্ধান্তের তিনি বিরোধী। ভোটে কোভিড বিধি মেনে চলা নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে রাজ্য নির্বাচন দপ্তরে আজ সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। দুপুর দুটোয় স্বীকৃত দশটি রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধি মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এই বৈঠকে উপস্থিত থাকবেন। জেলাশাসক ও পুলিশ সুপাররাও কোভিড বিধি মেনে চলা নিয়ে এই ধরনের বৈঠক করবেন। উল্লেখ্য, নির্বাচনী প্রচারে এবং বুথে কোভিড বিধি মানা হচ্ছে না বলে অভিযোগ করে হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়। প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশে বলা হয়েছে, জনসভার ক্ষেত্রে মাঠে 30% বেশি ভিড় হলে দায়ী থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। কারণেই কোভিড বিধি মানার বিষয়ে কমিশন আরো কড়া ব্যবস্থা নিতে চলেছে। স্বাস্থ্য সচিব এবং এডিজি আইন শৃঙ্খলাও আজকের বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ তুরে কোভিড সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন। তার দাবি, অবিলম্বে সমস্ত রাজনৈতিক দলকে কোভিড মানে কমিশনের বাধ্য করা উচিত। আগে মানুষের জীবন ও স্বাস্থ্য, তারপর সবকিছু। পশ্চিমবঙ্গে বাকি পর্যায়গুলির ভোটের ক্ষেত্রে এই বিষয়টিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেবার দাবি জানিয়েছে সিপিআই। গতকাল দলের রাজ্য দপ্তরে পলিট ব্যুরোর সদস্য মোহাম্মদ সেলিম সাংবাদিকদের বলেন, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আসতে চলেছে এটা সবাই জানত, কিন্তু তার মধ্যেই আট দফার ভোট ঘোষণা করা হয়েছে। পারিপার্শ্বিক পরিস্থিতির কথা মাথায় রাখা হয়নি। মুখ্য নির্বাচনী আধিকারিকের ডাকা সর্বদলীয় বৈঠকে মানুষ জীবন ও স্বাস্থ্যের বিষয়কে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নেবার প্রস্তাব দেবেন তারা। এদিকে পঞ্চম দফার ভোটের আগে উদ্বেগ আরো বাড়িয়ে রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ 6769 পৌঁছে গেছে। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 22 জনের। আরোগ্যের হার নেমে এসেছে 93.55%। নতুন করে সংক্রমিতদের মধ্যে 1615 জন কলকাতার এবং 1354 জন উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা। কম বেশি সব জেলাতেই করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। করোনা পরিস্থিতির জেরে 15 মে পর্যন্ত কলকাতা জাদুঘর সহ আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার অধীন সমস্ত সৌধ ও সংগ্রহশালা বন্ধ রাখা হচ্ছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যে বিধানসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট আগামীকাল। এই দফায় 6 জেলার 45টি আসনে ভোটের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। করোনার বিপদ মাথায় নিয়েই পরের 3 দফার প্রচার তুঙ্গে। সব দলের তারকা প্রচারকরা আজ বিভিন্ন জনসভা ও রোড শোয়ে অংশ নেবেন। তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে নদিয়ার নবদ্বীপ এবং উত্তর চব্বিশ পরগনার হাবড়া, জগদ্দল ও নোয়াপাড়ায় জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিজেপি প্রার্থীদের সমর্থনে দলের প্রবীণ নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনসভা ও রোড শো করবেন নদিয়ার তেহট্ট ও কৃষ্ণনগর, উত্তর চব্বিশ পরগনার বারাসাত ও খড়দা এবং কলকাতায়। বিজেপির তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী রোড শো এবং জনসভা করবেন পূর্ব বর্ধমানের কাটোয়া, পূর্বস্থলী ও ভাতারে। দলের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার প্রচার করার কথা কেতুগ্রাম, পানাগড়, নিমতা ও কলকাতায়। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী মালদা, মুর্শিদাবাদের রানীনগর, বহরমপুর ও খাগড়ায় সংযুক্ত মোর্চার প্রচার কর্মসূচিতে অংশ নেবেন। রাজ্যে বিধানসভা নির্বাচনের পঞ্চম দফায় দার্জিলিং জেলার একটি এবং রাজ্য বিধানসভা নির্বাচনের পঞ্চম দফায় কালিম্পং জেলার একটি এবং দার্জিলিং জেলার 5টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। একটি প্রতিবেদন। ২০১৬ নির্বাচনে 3টি পার্বত্য কেন্দ্রে জয়ী হয় গোর্খা জনমুক্তি মোর্চা জিজেএম। ২০১৭ বিমল গুরুং ও বিনয় তামাংয়ের নেতৃত্বাধীন দুটি গোষ্ঠীতে ভাগ হয়ে যায়। 2019 লোকসভা নির্বাচনে বিমল গোষ্ঠীর সমর্থিত বিজেপি প্রার্থী 3টি পার্বত্য কেন্দ্রে প্রায় 71% ভোট পায়। অন্যদিকে ওই 3টি কেন্দ্রে জিজেএম এর বিনয় গোষ্ঠীর সমর্থিত তৃণমূল কংগ্রেস প্রার্থী পান 22% ভোট। বহুদিন পাহাড়ের বাইরে থাকার পর সম্প্রতি বিমল গুরুং ফিরে এসেছেন এবং বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সমর্থনের কথা জানিয়েছেন। জিজেএম এর বিনয় গোষ্ঠীও তৃণমূল কংগ্রেসের প্রতি সমর্থন ব্যক্ত করেছে। জিজেএম এর 2টি গোষ্ঠী এবং বিজেপি দার্জিলিং পাহাড়ি এলাকার 3টি কেন্দ্রে প্রার্থী দিয়েছে। জিএনএলএফ সমর্থন করছে বিজেপিকে, কংগ্রেস কালিম্পং এ এবং সিপিআইএম দার্জিলিং ও কার্শিয়াং কেন্দ্রে প্রার্থী দিয়েছে। 3টি কেন্দ্রে মোট প্রার্থী রয়েছেন 25 জন। পৃথক রাজ্যের দাবির পরিপ্রেক্ষিতে দার্জিলিং পাহাড়ি এলাকা, তরাই ও ডুয়ার্স অঞ্চলের ব্যাপারে একটি স্থায়ী রাজনৈতিক সমাধান, শান্তি বজায় রেখে উন্নয়নের কাজ চালিয়ে যাওয়া, 11টি উপজাতিকে তপশিলির মর্যাদা দেওয়া, চা বাগান ও সিংকোদা বাগানের শ্রমিকদের এবং অরণ্যের গ্রামবাসীদের বিষয়ে প্রচারে উঠে আসছে শিক্ষা, কর্মসংস্থান, পর্যটন ও স্বাস্থ্য পরিষেবার বিষয়গুলিও। মাটিগাড়া নকশালবাড়ি, শিলিগুড়ি ও ফাঁসি দেওয়া কেন্দ্রেও চা শ্রমিকদের বেতন ও মজুরি, তাদের আর্থিক অবস্থা, নিকাশী ও যোগাযোগ ব্যবস্থা এমন সব বিষয়গুলি প্রচারে জায়গা করে দিচ্ছে।
2016 বিধানসভা নির্বাচনে মাটিগাড়া দকশালবাড়ি ও ফাঁসিদোয়াতে কংগ্রেস এবং শিলিগুড়িতে সিপিআইএম বিজয়ী হয়। এই তিনটি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস গড়ে 35.5%, বামফ্রন্ট ও কংগ্রেস মিলিত হবে 42% মতো এবং বিজেপি 17.5% মতো ভোট পেয়েছিল। 2019 লোকসভা নির্বাচনে অবশ্যই তিনটি কেন্দ্রে জিজেএম বিমল গোষ্ঠী সমর্থিত বিজেপি প্রার্থী 7.5% মতো, তৃণমূল কংগ্রেস 33.5% এবং বামফ্রন্ট ও কংগ্রেস মিলিত হবে 12% মতো ভোট পায়। এই তিনটি কেন্দ্রে প্রার্থী রয়েছেন 23 জন। নজরকাড়া কেন্দ্র শিলিগুড়িতে 5 জন প্রার্থীর মধ্যে আছেন প্রাক্তন মন্ত্রী সিপিআইএম এর অশোক ভট্টাচার্য, বিজেপির শঙ্কর ঘোষ, তৃণমূল কংগ্রেসের ডক্টর ওম প্রকাশ মিশ্র। কালিম্পং ও দার্জিলিং জেলার অন্য উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে আছেন নীরজ তামাং জিম্বা, শঙ্কর বালাকার, সুনীল তিরকে, ছোটন কেসকো। এই দুটি জেলার প্রায় 14 লক্ষ ভোটদাতা তাদের 6 জন প্রতিনিধিকে বেছে নেবেন 17ই এপ্রিল। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রচারের ওপর 24 ঘন্টার নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। আজ সন্ধে 7টা পর্যন্ত তিনি কোন রকম প্রচারে অংশ নিতে পারবেন না। শীতলকুচির ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গত 13ই এপ্রিল কমিশন তাকে নোটিশ দেয়। এর যে জবাব দিলীপ ঘোষ পাঠিয়েছেন তাতে কমিশন সন্তুষ্ট নয়। দিলীপবাবুর বক্তব্য উস্কানিমূলক এবং তাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে অভিমত ব্যক্ত করে কমিশন তাকে সতর্ক করেছে। একই ধরনের মন্তব্যের জন্য ব্যাখ্যা চেয়ে নোটিশ পাঠানো বিজেপি নেতা সায়ন্তন বসুকেও। সিপিআইএম পলিটব্যুরো সদস্য মোহাম্মদ সেলিম বলেছেন, প্ররোচনামূলক মন্তব্যের জন্য শুধু শোকজ না করে কমিশনের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা উচিত। হিংসা, প্ররোচনা, দাঙ্গা হাঙ্গামা, ধর্মীয় উন্মাদনা তৈরি করার চেষ্টা করছে বিজেপি এবং তৃণমূল, তাদেরকে শাস্তি না দিয়ে এই যে 24 ঘন্টা সাইলেন্স পিরিয়ড বাড়িয়ে দিলেন, এটা ঠিক নয়। আমরা আবার দাবি করছি যাতে নির্বাচন কমিশন নিজে সিদ্ধান্ত নিয়ে যথাযথভাবে অপরাধীদের চিহ্নিত করুন এবং শাস্তি বিধান করুন, কেউ যাতে পার না পায়। রোড শো চলাকালীন হামলার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে বীরভূমের সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় গত সন্ধ্যায় সদাইপুর থানার ওসির ঘরের সামনে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে অবস্থান বিক্ষোভে বসেন। শেষ পর্যন্ত প্রশাসনের আশ্বাসে রাত 9:30 নাগাদ অবস্থান বিক্ষোভ তুলে নেওয়া হয়। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের সুতানগরে গতরাতে 7 নম্বর জাতীয় সড়কের ওপর দুটি লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষে একটি লরিতে আগুন ধরে যায়। দমকলের একটি গাড়ি আগুন নেভানোর পর চালকের ক্যাবিন থেকে উদ্ধার হয় দগ্ধ দেহ। রমেন দাস নামে 28 বছরের ওই ব্যক্তি চাল বোঝাই লরি নিয়ে ওড়িশার দিকে যাচ্ছিলেন। স্থানীয় সংবাদ শেষ হলো।